ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো আপনারা সকলেই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তিনি ঘোষণা করেছিলেন যে এই মাস থেকেই অর্থাৎ চলতি মে মাস থেকেই রাজ্যে দুয়ারে রেশন প্রকল্পে চালু হয়ে যাবে এবং এখন থেকে আপনারা বাড়িতে বসেই রেশনের সমস্ত মাল পেয়ে যাবেন। তো আপনারা যে এই মাল বাড়িতে বসেই পেয়ে যাবেন তার জন্য কিন্তু লোক প্রয়োজন। হ্যাঁ বন্ধুরা, এই দুয়ারে রেশন প্রকল্পে কর্মী নিয়োগ করতে হবে, যেখানে আপনারা কিভাবে যদি আবেদন করতে চান কিভাবে আবেদন করবেন, ফর্ম কোথায় পাবেন, কি কি যোগ্যতা আছে, বেতন কত পাবেন, সমস্ত কিছু যদি বিস্তারিত জানতে চান বন্ধুরা অবশ্যই ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করার পর ভিডিওটি কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করবেন জনস্বার্থে, যাতে প্রত্যেকটি মানুষ এই গুরুত্বপূর্ণ খবরটি তারাও যাতে জানতে পারে, তারাও যাতে উপকার লাভ করতে পারে। বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনাদের যে নিকটবর্তী পঞ্চায়েত অফিস আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, সেখান থেকে কিন্তু ফর্ম পাওয়া যাচ্ছে। এরপর বন্ধুরা জানিয়ে রাখি যে এই দুয়ারে রেশন প্রকল্পে কতজনকে একসঙ্গে নিয়োগ করা হবে। তো এই যে দুয়ারে রেশন প্রকল্প, এই যে বাড়িতে বাড়িতে বসে মানুষেরা মাল পেয়ে যাবে তার জন্য প্রত্যেকটা গ্রাম থেকে 10 জন ব্যক্তিকে কিন্তু এই দুয়ারে রেশন প্রকল্পে চাকরি দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, মোট 10 জন ব্যক্তিকে কিন্তু প্রত্যেক গ্রাম থেকে 10 জন ব্যক্তিকে এই দুয়ারে রেশন প্রকল্পে চাকরি দেওয়া হবে। এরপর বন্ধুরা আপনাদেরকে বলে রাখি যে এখানে আপনারা বেতন কত পাবেন। বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে এখানে আপনারা প্রতিদিন 386 টাকা এবং মাসে 11,000 সামথিং একটা টাকা আপনারা বেতন হিসেবে পাবেন। তো বন্ধুরা আপনারা যদি আবেদন করতে চান অবশ্যই আপনাদের নিকটবর্তী যে পঞ্চায়েত অফিস আছে সেখানে আপনারা যোগাযোগ করুন, সেখানে যোগাযোগ করলে সমস্ত বিস্তারিত তথ্য আপনাদের জানিয়ে দেওয়া হবে। আমাদের কাছে যতটা অফিসিয়াল নোটিফিকেশান থেকে খবর আছে যে আপনাদের নিয়োগ সংক্রান্ত যাবতীয় দায়িত্ব সামলাবেন কিন্তু আপনাদের গ্রামের পঞ্চায়েত থেকে, তারা যেটা মনে করবে সেখানে কিন্তু, আবার এর জন্য কিন্তু ফর্মও এখন পাওয়া যাচ্ছে। যদি আপনারা আবেদন করতে ইচ্ছুক থাকেন তো আপনারা বলতে পারেন, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, তাহলে আমি যে অফিসিয়াল নোটিফিকেশান বা যে ফর্মটা ফিল আপ করা হচ্ছে যেটা প্রত্যেক গ্রাম পঞ্চায়েত পাওয়া যাচ্ছে তার লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা সব কিছু জেনে নিতে পারবেন এবং ফর্মটাও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আপডেটটি এতদূর পর্যন্ত দেওয়া ছিল, যদি ভিডিওটি ভালো লাগে বা আপনারা যদি ইচ্ছুক হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।